চটপটি বানাবো। এটাতে ডাল দিয়ে দিছি ধুয়ে, এখন হলুদ, একটু হালকা মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিব লাস্টে, লবণ দিয়ে দিছি, আর যেটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো চটপটি মশলা, এটি দিলে আর কিছু দেওয়া লাগে না, এটাই সবচেয়ে মজার একটা জিনিস। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিগন্যাল ও একটু তেল দিব, একটু তেল সামান্য পরিমাণ। এবার এটা ঢেকে দুই তিনটা সিগন্যাল দিয়ে নেব। শুধু চটপটির মশলা দিলে ফ্লেভারটা চলে আসে, তাও আমি এখানে ব্লেন্ডার করে রাখা কয়েক রকমের মশলা এখান থেকে একটু দিয়ে দিই, সামান্য একটু, আর কিছু দিতে হবে না। এবার নিমকি গুলা বানাই ভেজে নিব। চটপটি দিয়ে খাওয়ার জন্য নিমকির ডোটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি কেটে নিব। আর এদিকে আমার ডালটা হচ্ছে এবার তক্তির মতন একটা শেপ দিব। ম্যানটা দিয়ে দিছি গরম, আমার একটা আর একটা, এখন আবার আর একটা কাটবো। কি তুমি নিচে রোজ কই? এই যে তুমি রিসেন যাওয়ার জন্য রেডি বাবাই? নিচে যাবা? যাও, দুষ্টুমি করো না, ঠিক আছে? যাও, আমি আসতেছি, এসে তারপর খাবা। যাও যাও যাও, আস্তে আস্তে, ধীরে ধীরে নামো, নিচে যাচ্ছে খেলার জন্য, যাও। প্রত্যেক দিন বিকাল হইলে খেলতে হবেই। মনে হয় গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই। তেল গরম হচ্ছে, আসলে এত সময় নিয়ে ভিডিও করা যায় তাহলে আরো সুন্দর হয়, যেহেতু আমি শর্টকাটেই রাঁধতে পছন্দ করি, এর জন্য এত সময় নিই না, শর্টকাটেই দেখাই ভিডিও। আর যেহেতু একা একা, সেহেতু রান্না করা আর ভিডিও করা খুবই কষ্টের, যারা করে তারাই বুঝতে পারবে, এর জন্য হয়তো এত সুন্দর হয় না ভিডিওগুলো। আমার এটা হতে থাক, আমি দেখে আসি রোজ। বাই বাই। দেখি না তাই ডাকতেছি, থাকো। প্রায় শেষের দিকে, এবার দেখি, এবার দেখি আমার ডালটা কি অবস্থা। ডালও হয়ে গেছে, ঠান্ডা হলে আরো ঘন হবে। ডাল একদম মস্ত থাকার সে একটু ভাঙা ভাঙা হলে বেশি ভালো লাগে। শেষ, রেডি আমার চটপটিটা। আমি তেঁতুলের রস না দিয়ে লেবুর রসটা দিয়ে দিছি। না বাবা, একটা নিয়ে নাও। আমি নেবো এটা। নাও, যাও টেবিলে নিয়ে খাও, ওই ছোট টেবিলে চলে যাও।